কর্ণাটকে জয় হচ্ছে দেশ জুড়ে কংগ্রেসের ঘুরে ধরানোর আভাস, বললেন হাইলাকান্দির কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন। কর্ণাটকে দলের বিজয়ে হাইলাকান্দিতে শনিবার বাজি পটকা পুড়িয়ে মিষ্টি মুখ করিয়ে রীতিমতো বিজয় উৎসব পালন করে হাইলাকান্দি জেলা কংগ্রেস। কেন্দ্রে বিজেপির শাসনে কর্ণাটক জয়ে রীতিমতো উজ্জীবিত হয়ে উঠেছে কংগ্রেস। হাইলাকান্দির কংগ্রেসেরা বিজয় উৎসবে উল্লাসে মেতে ওঠেন। হাইলাকান্দি শহরের দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী পথচারী গরিব দুঃখীদের মধ্যে মিষ্টি মুখ করান কংগ্রেসের নেতাকর্মীরা। কর্ণাটকে দলের সাফল্যে হাইলাকান্দিতে বিজয় উৎসবে মেতে ওঠেন কংগ্রেসীরা। বিজয় উৎসবে সামিল হয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, কর্ণাটকের জয় হচ্ছে দেশ জুড়ে কংগ্রেসের ঘুরে ধরানোর আভাস। হাইলাকান্দি থেকে বাহার লস্করের প্রতিবেদন। আভাস এবং কর্ণাটকে প্রায় 130-এর উপরে আসনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিগণিত হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে বজরংবলী দল বা বিভিন্নভাবে আসাদুদ্দিন ওয়াইসির IIM মুসলিম কার্ড খেলেছিল এবং বিজেপি হিন্দু কার্ড খেলেছিল, ভূমিরাম হয়েছে এবং কর্ণাটকবাসী জনসাধারণ যেভাবে ধর্মনিরপেক্ষতার পক্ষে ভোট দিয়েছেন, দিয়ে দেখা গিয়েছে যে এখানে প্রায় 133-এর মতো আমরা আসনে বিজয়ী হয়েছি। আগামী দিন সেটা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় আরও বিভিন্ন জায়গায় সেটার প্রভাব পড়বে এবং আসামে পড়বে। তাই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল যে ঘুরে দাঁড়াচ্ছে তার একটা আভাস এবং আগামী দিন আমাদের হাইলাকান্দি জেলার পঞ্চায়েত নির্বাচন হোক এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা সেই ধারা অব্যাহত থাকবে এবং কংগ্রেস তার হারানো সিট আবার পুনরুদ্ধার করবে এবং কেন্দ্রে 2024 সালের নির্বাচনে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে আসবে এবং কংগ্রেসের নেতৃত্বে যে সর্বভারতীয় যে জোট হয়েছে সেই জোটের আজকে যে বিপুল সমর্থন নিয়ে কর্ণাটকবাসী যে তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে করেছেন সেই ভোটদানের প্রতি আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা আমাদের সভাপতি মল্লিকার্জুন খড়গেজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীজি ওনার পরিশ্রম, আমাদের প্রিয়াঙ্কা গান্ধীজি ওনার পরিশ্রম এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রীমতী সোনিয়া গান্ধীজি যেভাবে কর্ণাটকে গিয়ে ক্যাম্পিং করে মানুষেরকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, রাহুল গান্ধীর যে ভারত জুড়ে যাত্রা সেই যাত্রা ভাবে পরিচালিত হয়েছে এবং আগামী দিন আসামের যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনে আপনারা দেখবেন যে AIUDF এবং BJP তাদের যে গোপন বুঝাপড়ার মাধ্যমে যেভাবে যে মানুষের কাছে সেটা প্রমাণ হয়েছে, যেমন আসাদুদ্দিন ওয়াইসি এবং BJP-র মধ্যে যে গোপন বুঝাপড়া হয়েছিল সেই গোপন বুঝাপড়া কর্ণাটকবাসীর মুসলিম জনসাধারণ এবং কর্ণাটকবাসীর যে বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠী সেটা প্রত্যাখ্যান করেছে। ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না এবং আসামেও বদরুদ্দিন আজমলের যে মুসলিম যে কার্ড সেই কার্ড হবে এবং আমাদের আসামের এবং ভারতবর্ষের হিন্দু মুসলিম যে রাজনীতি সেই রাজনীতির পতন হবে। তাই বন্ধুগণ, আমরা আজকে আমাদের যুব কংগ্রেস সভাপতি এখানে আছেন, আমাদের জেলা কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মন্দেব আছেন, যুব ব্লক কংগ্রেস সভাপতি শুভমঙ্গল ভট্টাচার্যী, ভাইস প্রেসিডেন্ট আলিমুদ্দিন বরবিয়া, সেবা দলের আমার বাহারুল ইসলাম, IT সেলের মুস্তফাভাই খানোয়ার এবং সাবিন সতিওয়াল এবং যুব কংগ্রেসের অনেক আছেন, NSY-রা অনেক আছেন, আমার জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরে পদাধিকারী আছেন, সেক্রেটারি আমার আব্বাসও আছে। তাই আমরা সম্মিলিতভাবে যেভাবে প্রয়াস দিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিন সেটা অব্যাহত থাকবে এবং সর্বভারতীয় স্তরে যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর যে নেতৃত্বে যে কংগ্রেস আবার ফিরে এসেছে কর্ণাটকে এবং আমাদের নবনির্বাচিত দিনে আমরা যা রেজাল্ট দেখতে পেয়েছি কর্ণাটকে 88% হিন্দু মানুষ, 10% প্লাস মুসলিম মানুষ, 1% খ্রিস্টান মানুষ, কিন্তু হিন্দু 88% মানুষে BJP-কে রিজেক্ট করেছে, ওরা কংগ্রেসকে ভোট দিয়েছে। কারণ কি, কর্ণাটকে হিন্দু মুসলিমের রাজনীতি চলেনি। তাই আমাদের প্রধানমন্ত্রী যে বজরং দল বজরংবলীর নাম নিয়ে যে হিন্দুত্বের কার্ড খেলেছেন উনি লজ্জা পেয়েছেন। আমাদের দল আজকে কর্ণাটকে জিতেছে, এখানেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভোট দিয়েছে, সমগ্র দেশে আজকে কংগ্রেসের জয় জয়কার। আগামীতে দিল্লিতে কংগ্রেস সরকারে আর বজরং দল এবং বজরংবলী হলো সমস্ত আমরা হিন্দুদের একটা আবেগ, এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু BJP সরকার বা BJP দল এই বজরংবলীকে নিয়ে যে রাজনীতি করেছে সেই ফল আজকে আমরা সমগ্র ভারতবাসী দেখতে পেয়েছি। তাই সমগ্র হিন্দু সমাজ কর্ণাটকে এই BJP-কে ভোট দেয়নি, কংগ্রেসে ভোট দিয়েছে। আগামীতে এই আসামেও সব হিন্দু মানুষ কী করবে, কংগ্রেসকে ভোট দেবে, আগামীতে কংগ্রেস সরকার হবে আমরা অসমে।
আজ সেন্ট্রাল গভর্নমেন্ট করবে কংগ্রেসে। জয় হিন্দ, জয় ভারত। সাম্প্রদায়িক একটা সুরসুরি দিয়ে সবসময় ভোট পোলারাইজ করে এটাকে উপেক্ষা করে যেভাবে আমাদের হিন্দু মুসলিম সবাই মিলিয়ে আমরা এখানে কংগ্রেসকে এনেছি, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে যেভাবে আমরা এই কর্ণাটক পেয়েছি ওনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলতে চাই যে আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বলেছেন যে বজ্রাঙ্গুলী, বজ্রাঙ্গুলী হলেন আমাদের হিন্দুদের আরাধ্যতা, ওনাকে আমরা সবসময় পূজন করি। কিন্তু যেভাবে বিজেপি সবসময় দেখা যাচ্ছে যে রাজনীতি করার সময় যারা যারা আমাদের আছেন, ভগবান আছেন, ওনাদেরকে নিয়ে রাজনীতি করে, আমার সবচেয়ে ভালো লাগে এটাই যে একবার মানুষ এটা বুঝতে পেরেছেন যে রাজ মধ্যে আমরা শুধু ডেভেলপমেন্টের রাজনীতি চাই, আমি নিয়ে রাজনীতি করতে চাই না। বন্দে মাতরম। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের জয় হয়েছে, সেটা গোটা ভারতবর্ষে জয় হবে। এটা আমাদের রাহুল গান্ধীর যে কষ্ট করেছিলেন, যে ভারত যাত্রা করেছিলেন, এই ভারত যাত্রার একটা ফল হয়েছে। ফলস্বরূপ আমরা গোটা ভারতবর্ষে আমরা কংগ্রেসকে দেখতে চাই এবং আগামী দিনে সেটা সাফল্য হবে। আর সাম্প্রদায়িকতা রাজনীতি করে বেশি দিন টিকা যায় না, সেটাই আমার। ধন্যবাদ।